হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনিবিটস লাইফস্টাইলে স্বাগত জানাই। আজ বেশ অনেকদিন বাদেই একটা ডেইলি ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আর আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরেটা বেশ চারদিকটা রোদ ঝলমল করছে। আর আজ সকাল সকাল একদম ফ্রেশ হয়েই বানিয়ে ফেললাম চা। আমি আর বিধান একসাথে বসে পড়লাম চা খেতে। আর চা খেতে খেতে ওই টুকটাক গল্প করতে করতে ওদিকে বিধানেরও অফিসের কাজ ছিল, ও কাজ শুরু করে দিয়েছে। এই করতে করতে আমাদের আজকের সকালটা শুরু হলো। আর দুর্গাপুজো শেষ হওয়ার পর থেকেই দেখছি সকাল সকাল বেশ কিন্তু একটা শীতের আমেজ এসেই গেছে। চাটা খাওয়ার পরে আমি চলে গেলাম ওদিকে, বিধান যেহেতু অফিস বেরোবে তো ওর টিফিনটা রেডি করতে। যাই হোক, সকালবেলাটা খুবই তাড়াহুড়ো থাকে, তাই আর অত ডিটেলসে আমি ভিডিও করতে পারিনি, ওই যতটা সম্ভব হয়েছে করেছি। ওই দিকে রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট, তো এবারে টিফিন ফিফিন বিধানের সব গুছিয়ে দেব, তারপর ও চলে গেলে আজ আমি ঠিক করেছি আজ ঘরের যত পেন্ডিং কাজ আছে সব করব, কারণ আজ আমার বাইরে কোথাও বেরোনোর নেই। তাই আজকে একেবারে পুজোর পরের সব জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে, তো সব কাজ একেবারে আজকে গুছিয়ে ফেলতে হবে। যাই হোক, সকাল থেকেই একেবারে লেগে পড়েছি, জল ঢল ভরে নিলাম। আর তাছাড়া ঘরে অনেক এক্সট্রা কাজগুলো থাকে যেগুলো করবো করবো করে আর করাই হয় না, পড়ে থাকে। তাই ভাবলাম যে আজকে যখন সময় আছে আজকে ওই কাজগুলো করে, আর ঘরটাও এলোমেলো থাকলে দেখতেও ভালো লাগে না, তো ওইগুলোকেই আগে ঠিকঠাক করে নিই। তারপর দেখছি বাইরে বেশ ভালো রোদ উঠেছে, তো সবার আগে কাপড় চোপড়গুলোকেই মেলে দিলাম। করতে করতেই দেখছি কত বেলা হয়ে গেছে, তখন প্রায় 11টা বেজে গেছে। তাই ভাবলাম আগে জলখাবারটা খেয়েই নিই। আর আজকে কিন্তু বাড়িতে বানানো খাবার না, আজকে আমাদের কিনে আনা খাবারই আমরা খাবো। আর খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে ঘরের কাজ তো করবই, তার সাথে নিজেরও কিন্তু কিছু কাজ আজকে করে নেব। সেই পুজোর সময় নেল পলিশ পরেছিলাম, সেগুলো তো অর্ধেক উঠে গেছে অর্ধেক আছে, একবারে বিচ্ছিরি লাগছে দেখতে। তো আগে ফার্স্টে রিমুভার দিয়ে সব নেল পলিশগুলোকে তুলে পরিষ্কার করে নিলাম। তাছাড়া আজকে ঘরের যেমন কাজগুলো যেগুলো বাকি আছে আর কি সেগুলোও করব, সেরকম নিজেরও কিছু কিছু কাজ করা হয় না সেগুলোও একবারে করে নেব আজকে। আর এটা কি বলো তো, এটা হচ্ছে আমি জাস্ট নারকেল তেলটা একটু গরম করে এনে রেখেছি, আজকে ভালো করে চুলের মধ্যে তেল দেব, কারণ চুলটা না ভীষণ রাফ হয়ে গেছে। আর তাই ভাবলাম যে চুলে একটু তেলটা দিয়ে নিই। আর তারপরে এই যে সবার বাড়িতেই প্রায় এরকম একটা চেয়ার থাকে নিশ্চয়ই, যেখানে কাপড় শুধু জমতেই থাকে, যতই গোছাই তাও এই চেয়ারে একেবারে পাহাড় তৈরি হয়। আমারও ঘরে সেরকমই একটা আছে, তো আজকে এই চেয়ারটা থেকে সব কাপড় আগে গোছাবো ঠিক করেছি। তাই চুলে তেল দেওয়ার পর ভাবলাম কিছুক্ষণ তেলটা মাথায় থাক, তার মধ্যে আমি ঘরের আবার অন্য কাজগুলো করে নিই। তাই ওই ফাঁকেই আমি কাপড়গুলো গোছাতে শুরু করে দিয়েছি। যাই হোক, অনেক কাপড় কিন্তু তাও আজকে তো সব গোছাতেই হবে, সব কাপড় চোপড় গোছগাছ করে নিলাম। আচ্ছা, তোমাদের আমার এই ভিডিওগুলি কেমন লাগছে বলো তো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। আর এদিকে মোটামুটি আমার কাপড় গোছানো হয়েই এসেছে, আর এরপর কাপড়গুলো জায়গায় জায়গায় রেখে দিয়ে বিছানাটাও একটু সুন্দর করে গুছিয়ে নেব। ঘরের কাজ মোটামুটি সব হয়েই গেছে। আর এইবারে এই দেখো, আমি একটা বাড়িতেই ঘরোয়া ফেস প্যাক মতো তৈরি করে নিয়েছি, কারণ এই পুজোর সময় এটা ওটা মুখে মাখার ফলে খুব মুখে ব্রণ হয়ে গেছে। তাই ভাবলাম যে আজ একটু ঘরোয়া উপায়েই কিছু একটু করা যাক, সময়ও যখন রয়েছে। তাই এই ঘরের জিনিসপত্র দিয়েই টুকটাক একটা ফেস প্যাক মতো বানিয়ে একটু মুখে মেখে নিলাম, বেশি কিছু না, জাস্ট ওই 10 থেকে 15 মিনিট রাখার পর ধুয়ে ফেলবো। আর তাছাড়া সব কাজের মাঝে তো নিজের জন্য খুব একটা সময় আর হয়তো আমরা সবাই দিই না, কিন্তু নিজেকেও একটু সময় দেওয়ার দরকার কিন্তু আছে। আর তারপর একেবারে স্নান টান করে নিলাম, করে আমার জানলা দিয়ে বেশ সুন্দর রোদ আসে, ওই রোদে একটু দাঁড়িয়ে তারপর তো ওই করতে করতে প্রায় দুপুর 2টো তখন বেজেই যায়, মানে আমার সকাল থেকে দুপুর হয়ে গেল কাজকর্ম করতে করতে। এরপর আর কি দুপুরের লাঞ্চের টাইম তো হয়েই গেছে, তো টিভি দেখতে দেখতে একটু খেয়ে নিলাম, আর একদম সিম্পল মেনু। এদিকে আমার খাওয়া দাওয়াও কমপ্লিট। আর এখন যেহেতু শীতকাল প্রায় এসেই গেছে, তাই মুখটা ভীষণ ড্রাই হয়ে যায়,
তাই একটু টুকটাক যা ময়শ্চারাইজার মাখার আর কি ওই সব মেখে টেখে নিয়ে একটু কিছুক্ষণ বসে ভাবলাম আজ একটু একটা বই পড়ি। আর এই যে এই বইটা কিন্তু আমি আমার বিয়েতে গিফট পেয়েছি, তো এই বইটাই নিয়ে বসেছি। যাই হোক, আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই রইল। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।